আসসালামু আলাইকুম, আমি আয়শা। আমার সারা বেলাতে আপনারও আবার ওয়েলকাম করি। রমজান প্রিপারেশনের আরও একটা ভিডিও নিয়ে আইলাম, আশা করি আপনারা ভালো লাগবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়া মেইন রেসিপিতে যাই। প্রথম যে রেসিপিটা, এটা হলো কি আমার চিকেন শামি কাবাব। চিকেন শামি কাবাব বানাইবার লাগে এখানে আমি চিকেনের 6 পিস লেগস লইছি। এখানে 1 কাপ চানা ডাল দিছি আর 2 কাপ পানি দিছি, আস্ত গরম মশলা দিছি, পাউডার মশলাও দিছি। দিয়ে এটা খুব ভালোভাবে কুক করবো আর এমনভাবে পানি দিতে হইব আনতাইজ করি যাতে চানা ডাইল নরম হইতে পানিটাও শুকাইয়া যায়। এখন পানি শুকানোর পরে আমি হাতের সাহায্যে আমার সব মাংসগুলা বাসিয়া নিমু, হাড্ডিগুলা সরাইয়া ফেলাইমু, আস্ত গরম মশলা যেগুলো দিছি এগুলাও সরাইয়া ফেলাইমু। আর এটার মধ্যে কিছু ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ কাঁচামরিচ আর গড়ে বানানো গরম মশলা আর 2টা ডিম, এগুলা দিয়া আমি ফুড প্রসেসারের সাহায্যে একদম ব্লেন্ড করে নিম। তারপরে এটারে হাতের সাহায্যে, হাতের মধ্যে একটু তেল লাগাইয়া তারপরে খাবারের শেপটা দিয়া বেকিং পেপারের মাঝে রাখিয়া আমি ফ্রিজে তুইয়া শক্ত করিয়া ফ্রিজারের ফুড ব্যাগে ঢুকাইয়া রাখি দিই। খাওয়ার সময় আমি বার করিয়া এটা শুধু তেলের মাঝে ফ্রাই করে নিম। আর দ্বিতীয় রেসিপিটা হইল কি, কিমা দিয়া সমোসা বানাইতাম। কিমারে ডাল দিয়ে রান্না করবো, আইসকু ভাজির মতো করবো কিমারে, শুকনা শুকনা ভাজি। তো এই জন্য কিমাটা আমি প্রথমে বয়েল করছি। তো কিমার মধ্যে অনেক সময় অনেক রক্ত টক্ত ময়লা থাকে এই মাংসের মধ্যে, তো এই জন্য দইয়া এটা পরিষ্কার করে একটু বয়েল করে নিলে কি খুব ভালো হয়। তারপরে আমি এখন কিমাটারে ভাজি করাত বয়াইছি। আমি সব ফাঁকি গরম মশলা দিলাম, লাইক হলদি, মরিচ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, কারি পাউডার সব দিছি। একটু তেল দিলাম, লবণ দিলাম, 2টা পেঁয়াজ দিলাম আর 1টা টমেটো খাটিয়া দিছি। তো চিন্তা করবা না, কিমাটা কিন্তু একদম নরম মাখা মাখা হইতো না, এটা ড্রাই হইব। যখন আমি ডাইল দিমু তখন কিমাটা খুব ড্রাই হয়ে আইব। আর এই ডাইলের কিমাটা কিন্তু খুব ড্রাই হওয়াটা ভালা, ড্রাই থাকলে তো এটা তো মজা লাগে খাইতে। আর ডাইলটা কিন্তু আগ থেকে ভিজাইয়া রাখবা না, ডাইলটা নরম হয়ে গেলে এই ডাইল কিমার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য ডাইলটারে, শুকনো ডাইলটারে দইয়াও পানি জড়াইয়া কিমার মধ্যে দিলাইবা। আমি ডাইলটা দইয়াও কিন্তু ডাইরেক্ট কিমার মধ্যে দিয়ে দিছি। এখন স্লো গেছে, গ্যাসটা খুব স্লো রাখিয়া আস্তে আস্তে আমি কিমার ডাইলটারে কুক করবো। আর রমজানে এই ধরনের ইফতারের সময় খাইতে খুব ভাল লাগে, একটু সমোসা, পেস্টি, একটু পাকুড়া এই ধরনের জিনিস হলে খুব ভাল লাগে, একটু চটপটি খানি। এদিকে আমার গার্ডেনে একটা কাঠবিড়ালি আইয়া বই, তো এটা প্রায় সময় আইয়া বয়, যখন আমি রান্না করি তখন প্রায় সময় বই আমার গার্ডেনে। কখনো গার্ডেনে বসিয়া বসিয়া কিছু খায়, কখনো গাছের মধ্যেও পাখি নাচানাচি করে, তো আমার খুব ভাল লাগে। এটা আমার বন্ধু, যখনই আমি রান্না করি তখনই হিয়া আসি, আমার কোম্পানি দেয় রান্ধাতে ফিরিয়া যাই। তো কিমাটা আমার ওই গেছে, এখন আমি এটার মধ্যে করিয়েনটা দিলাম। করিয়েনটা দিয়ে কিমাটা নামাই দিমু। কিমাটা যখন একটু ঠান্ডা হয়ে আইসে তখন আমি সমোসা বানানিতে লাগছি। তা কিন্তু বানাইমু বক সমোসা। তো বক সমোসাটা বানাইবার লাগে আমি এখানে ক্রস করিয়া সমোসা পেটটা নিছি আর সাইরো খান্তা পাইতেছেন। আমি এই যে ময়দা দিয়ে একটু পাতলা পেস্ট একটা বানাইছিলাম, পেস্টটা লাগাইছি, লাগাইয়া এভাবে টাইট করি চতুর্দিক দিয়া মুড়িয়া দিলাইম। এই তো এটা বক সমোসা। তো একটু টাইট করি, বালা করি, খেয়াল করি, বালা করি বন্ধ করবা যাতে তেলে দেওয়ার লগে এগুলো ভিতর যেন না বাড়ে যায় তেলের মধ্যে। আর এখানে আমি আরও একটা সমোসা বানাইমু, আমি এটা ভেজিটেরিয়ান সমোসা বানাইমু। এখন অনেকে আছে কিমা খাইতে পছন্দ করে না, ভেজিটেবল বালা ফায়, তো যারা ভেজিটেবল বালা ফাইন তারা লাগে ভেজিটেবল সমোসাটাও বানাইলাম। ভেজিটেবল সমোসা বানাইবে লাগে আমি কেন কিছু চানা নিছি। গরম পানি দিয়ে খুব ভালো করে ধুইতে হইব, যেহেতু এগুলো টিনের মধ্যে থাকে এই জন্য একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুইলে ভালো হয়। আমি একটা হান্ডির মধ্যে একটু পেঁয়াজ ভাজিয়া নিছি, এর মধ্যে একটু কাঁচামরিচ দিছি, আদা দিছি, হলদি পাউডার, কারি পাউডার, একটু গরম মশলা পাউডার দিয়া পেঁয়াজটাতে ভাজিয়া এখন চানাটা দিছি। আর চানার মধ্যে আরও একটা জিনিস দিমু, এটা হইল গিয়ে আলু। আলুটা আমি স্কিনসহ নিছি, স্কিন ফালাইছি না, স্কিনসহ ছোটো ছোটো করে নিছি যাতে সমোসার পেস্টির ভিতরে এটা ভালোভাবে ফিক্স হয়।
আমি এগুলা দিয়ে সমোসাও বানাইমু, কিছু পেস্ট্রিও বানাইমু। হাতের মধ্যে বানাইয়া সবকিছু রেডি রাখি, তাহলে আমরা লাগিয়া অনেক সময় বাঁচে আর রমজানে একটু ইবাদতও করতে পারি। তো এই ভাজিটা হওয়ার পরে একটু ঠান্ডা করি, আমি এখন সমোসা বানানিতে লাগছি। তো ওই ট্রায়াঙ্গেল সমোসা বানাইলাম, এখন আমি ট্রায়াঙ্গেল সমোসা ভাজি দিয়া বানাইলাম। আর রমজানের প্রথম প্রথম রোজা, দুই সাইড রোজা একটু টায়ার্ড লাগে বেশি, একটু খাজ করতে ইচ্ছা করে না, তো দুই সাইড দিন যায় একটু ইউজড হইতে রমজানও। তো এই সময়টা যাতে একটু শরীরটা বডিটা অ্যাডজাস্ট হইতে হইতে যাতে একটু আমরা ঘরের কাজগুলো যাতে ইজিভাবে করতে পারি, এই জন্য আমার প্রস্তুতি। পেস্ট্রি প্যাড নিছি, এটা রেডিমেড পেস্ট্রি প্যাড, এগুলো খাটাই আসিল প্যাকেটের মধ্যে, তো এগুলো নিছি। এটা যে কোনো গ্রোসারি শপ থেকে আপনারা ইজি ফাইলিবা। আমি কিছু আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দিয়া বানাইমু এগুলারে। এটা আমি ট্রায়াঙ্গেল দিয়া বানাইলাম। আর এগুলোর মধ্যে গুলু লাগানির দরকার নেই, এগুলো আদ দিয়ে একটু প্রেস করলেই হয়ে যায়। আর কোনো কোনোটা আছে হয়তো অনেক সময় লাগে না ভালো হইয়া, একটু ড্রাই যায় প্যাডটা, হাত দিয়া যা দাদা দেওয়ার পরেও অনেক সময় গুলুটা লাগে না, এই জন্য আমি কেন পেস্টটা রাখছি, যেটা আমার মনে হইব লাগেন না, একটু শক্ত হয়ে গেছে পেটটা, এখানে আমি এই ময়দার গুলুটা একটু লাগাইয়া দিব। ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দিয়া বানাইলাম, কোনোটা আমি রেক্ট্যাঙ্গেল বানাইলাম, কোনোটা ট্রায়াঙ্গেল বানাইলাম, কোনোটা ফাতার মতো একটু শেপ দিছি আমি, যাতে দেখি একটু খাওয়ার রুচি বাড়ে, সবার ভাল লাগে, দেখতে সুন্দর লাগে, এই জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো দেওয়া। পেটটা একটু বড় আসিল, দুই ধরনের পেড় আছিল, একটা বড় একটা ছোট, এই পেটটা একটু বড় আসিল, তো এই জন্য এটার আমি সাইড সাইডটা ভাগ করছি, সাইড পিস করিয়া খাটিয়া তারপরে এটার মধ্যে আমি এটা দিয়ে আমি একটু ফাতার মতো শেপ দিয়া বানাইলাম। প্রথমে ট্রায়াঙ্গেলের মতো করছি, ট্রায়াঙ্গেলের মতো করিয়া এই ফোক দিয়া সাইড সাইডটা একটু সাজ দিছি, সাজ দিয়া তারপরে এই তো দিও সাইডে দিও সাইডের এই যে কর্নারগুলো আনিয়া জয়েন্ট করে লিছি, কেন করার পরে এটা ফাতার মতো সেই হয়ে গেছে, জাস্ট দেখা সুন্দরের লাগিয়ে একটু ডিজাইনগুলো করলাম। এই তো আমার রেডি, কিছু আমি ক্রাউনের শেপও দিছি, ক্রাউনের মতো শেপ দিছি, কোনোটা আমি ট্রায়াঙ্গেল শেপ দিছি, কোনোটা রেক্ট্যাঙ্গেল। ফ্রিজারও রাখিয়া যখন শক্ত হয়ে যাব তখন ফুড ব্যাগও ঢুকাইয়া রাখি দিব। আর খাওয়ার সময় ওভেনও দিয়া, একটু সময় ওভেনও দিয়া এটাতে রেডি হইয়া এখানে সমোসাও বানাইছি। এই সমোসা পেস্ট্রি আমার রমজানের ফুডগুলো রেডি, আশা করি আপনারা ভাল লাগছে। আর যদি আপনারা ভিডিও ভাল লাগিয়া থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এখানে শেষ করি, সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।